পঞ্চায়েত ইলেকশনটা নিয়ে গাওনা গাইবার আছে। তারপরে তো লোকসভা ভোট হলো, লোকসভা ভোটে 45,000 লিড হলো চোপড়া বিধানসভা, সেন্ট্রাল বাহিনী ছিল। তারপরে বিধানসভা ভোট হলো, সেন্ট্রাল বাহিনী ছিল, 65,000 ভোট লিড হলো। এরা একটা অজুহাত লাগে তো, কি করে বলবে যে আমরা হেরে যাচ্ছি বারবার, একটা অজুহাত দেখাচ্ছে যে সন্ত্রাস হচ্ছে, সন্ত্রাস হচ্ছে। আমিনুল্লাহ, যে বিষয়টা বলবো যে বিগত লোকসভা নির্বাচনেও সেন্ট্রাল বাহিনী ছিল, আবার বিরোধীরা বলছে পঞ্চায়েতও সেন্ট্রাল বাহিনী দিয়ে করতে হবে, আপনার কি মতামত? সেন্ট্রাল বাহিনী বা রাজ্য বাহিনী, এটা রাজ্য ওপর নির্ভর করছে। তখন সেন্ট্রাল বাহিনী বিধানসভা বা লোকসভায় ওটা সেন্ট্রালের হাতে নির্ভর করে। তখন তো আমরা চাই না, রাজ্য সরকার চাই না যে আমাদের ফোর্স দিয়ে রাজ্য সরকার দিয়ে ভোট হবে। যেটা নিয়ম আছে সাংবিধানিক সেইভাবেই হবে। এনারা নিজেদের মনে গায়ে মানে না, আপনি মরল বেশি চিল্লামিল্লি করছে, এটা রাজ্যসভার আড্ডারে হয় ভোটটা পঞ্চায়েতে বেশি। বলছি বিভিন্ন জায়গায় উন্নয়নের ছোঁয়া গিয়েছে, সেটা গ্রামাঞ্চলে হলেই বোঝা যায়, কিন্তু তবুও জনগণের আরও অনেক আকাঙ্ক্ষা। একদম সীমান্তবর্তী গেন্দাগাছ, গোয়াবাড়ি এসব এলাকার লোকের আপনার কাছে আবদার, সেখানে হচ্ছে পথবাতি দিতে হবে, সোলার লাইট দিতে হবে, ড্রেন করতে হবে, কি বলবেন? না, আশা তো রয়েছে লোকের, যেটা ষোলোয়ানা লোকের যে আকাঙ্ক্ষা ছিল, যার মধ্যে ধরুন যে 12 আনা অলরেডি কমপ্লিট হয়েছে, 4 আনা রয়েছে। আমরা আশা করছি এই 5 বছর টাইম দিলে এই 4 আনাও থাকবে না, সম্পূর্ণ রাস্তা কমপ্লিট হবে, সম্পূর্ণ লোকের চাহিদা আমরা মেকআপ দিতে পারব। আজকে যেই অঞ্চলে আপনি দিদির সুরক্ষা কবচ করতে এসছেন, এমন সারা পাচ্ছেন মানুষের কাছে, কি শুনতে পাচ্ছেন, তাদের কি আশা আপনার প্রতি? এই অঞ্চলে তো যা কাজ হয়েছে অন্যান্য কোনো অঞ্চলে কাজ হয়নি। আমার মনে হয় এই অঞ্চলেই বোধহয় 75-80 কোটি টাকার কাজ হয়েছে। বলছিলাম দাদা, এই যে দিদির যে কর্মসূচি, দিদির সুরক্ষা কবচ, যে সুরক্ষা কবচ কর্মসূচির একটা অঙ্গ হলো যে দিদির দূতেরা মানে গ্রামে গ্রামে বাড়ি বাড়ি গিয়ে মানুষের কোনো যদি সমস্যা থাকে সেই ধরনের সমস্যাগুলো তুলে ধরবে। তো আপনি নিজে আজকে দিদির দূত হয়ে অনেক গ্রাম ঘুরলেন, তো সেরকম কোনো সমস্যা কি তুলে পালেন কি? সমস্যা তো কিছু কিছু জায়গায় রয়েছে, যেমন দু একটা রাস্তাঘাট দেখালো, 2-4 জন বিধবা রয়েছে, ওরা ভাতা পায়নি, এই ধরনের আমরা লিপিবদ্ধ করেছি। তো আমরা যেটা করলাম এর থেকে আরও সুবিধা হবে, যেটা দিদির দুধগুলো যে বাড়ি বাড়ি যাবে, সেটা ওরা কিন্তু সঙ্গে সঙ্গেই আপলোড করে এটাকে কেলকাটা পাঠাচ্ছে। তারপরেও 1 তারিখ এপ্রিল থেকে দুয়ারে সরকার আরম্ভ হবে। আমরাও এবার প্রিপেয়ার নিয়েছি যে যার থেকে শিক্ষিত ছেলেদেরকে 2টা 4টা 5টা 10টা টেবিল বসায়, যার থেকে কী কারণে কিছু কাগজপত্র ভুল থাকাতে হয় না, যার থেকে এবার আমরাও চাচ্ছি যে যার থেকে সুস্থভাবে সঠিকভাবে কাগজগুলো জমা। বলছিলাম মাঝিয়ালি অঞ্চলে আজকে শেষ মানে দিদির যে সুরক্ষা কবচ মানে চোপড়া ব্লকে আজকে বোধহয় শেষ, তো মাঝিয়ালি অঞ্চলে খুব জনগণ ভালো একটা সুযোগ উপযুক্তভাবে ভালো দেখা যাচ্ছে যে যে যোগদানটা, কিন্তু এখানে দুটো সমস্যা মাঝিয়ালি অঞ্চলে। প্রথম সমস্যা যেটা হলো যে আজ বেশ কয়েক বছর আগে কাছাকাছিতে যে কর্মতীর্থটা উদ্বোধন হয়েছে মানে পুরো কাজ কমপ্লিট হয়ে পড়ে আছে, সেটা কবে চালু হয়েছে জনগণের প্রশ্ন, কবে এটা চালু হবে? ওটা হচ্ছে ডিএম সাহেবের আন্ডারে, ডিএম সাহেবকে বলা হয়েছে, ভালো আপনি তুললেন এটা। খালি এটাই নয়, আরও 2-3টা ইয়ে রয়েছে ওই ধরনের প্রজেক্ট আমাদের, কর্মতীর্থ সোনাপুরে রয়েছে, চপড়াই রয়েছে, এইগুলোতে লোকজন নেওয়ার জন্য ওরা না চেয়েছিল আমাদের পঞ্চায়েতে বোধহয় দলের মহিলাদের নাম টাম যারা ব্যবসা করবে এর নামগুলোও আমরা পাঠাইছি। দেখি ভালো মনে করে দিলেন, আমি ডিএম সাহেবের সঙ্গে কথা বলে এটা যত তহান্বিত হয় এটা ডিএম সাহেবের টেবিলেই রয়েছে, এটা ওনাকে বললেই হবে। আর একটা যেটা সমস্যা বিধায়ক সাহেব, যেটা হলো যে মোলানিতে কাঁচাকালি সংলগ্ন মোলানিতে একটা যে নলবাহী জলের যে ব্যবস্থা, যে পিএইচই যেটা চালু হয়েছে বেশ কয়েক বছর হয়ে গেল, কিন্তু নল মানে বিভিন্ন গ্রামে গেছে, উচলগঞ্জ গ্রামে, উচলগঞ্জ গোয়ালতলি গ্রামে ওখানে পাইপ মানে নিয়ে গেছিলো, কিন্তু এখনও চালু হয়নি ওখানে, সে পানীয় জলটা মানে নলবাহী জলটা পরিষেবাটা চালু হয়নি, গ্রামের মানুষের দাবি যাতে ওটা চালু করা হয়, কি বলবেন? হচ্ছে যে থেকে তো কাজ আরম্ভ হয়ে কমপ্লিট করে দিত এতদিন কন্ট্রাক্টর, তো সব থেকে কেন্দ্রীয় সরকার আমাদের সরকারের পয়সা, রাজ্য সরকারকে পয়সা দিতে তাল বাহানা করছে, আপনারা সবাই জানেন কত কী করে কাম চালু হয়েছে। শুধু এখানটাই নলবাহিত জল বন্ধ করে নেই, আমারও ওখানটায়, আমার যে ওখানটায় নলবাহী জলের সব কিছু হয়েছে, কিন্তু কিছু কিছু কাজ পড়ে রয়েছে, আপডাউন হয়ে জল ছাড়তে পারছে না একটা সাইড, যেমন লক্ষ্মীপুরেও এই ধরনের পড়ে রয়েছে। তবে কাজ স্টার্ট হয়েছে, লক্ষ্মীপুরটাকে কমপ্লিট করে বোধহয় চুটিয়াখোর বা মাঝিয়ালিতে ঢুকবে,
ওদের এবার কাজগুলো শেষ প্রশ্ন ছোট্ট একটা যে আদিবাসী সংগঠন থেকে তারা কয়েকটা আদিবাসী এরিয়া কয়েকটা রাস্তার দাবি তুলেছে আজকে अब के अपने शहर इस्लामपुर में मिल रहा है एलईडी लाइट मेटल बोर्ड। किसी भी तरह के दुकान या कोई प्रतिष्ठान के लिए मेटल ओ एलईडी लाइट बोर्ड बनाना चाहते हैं या फिर एसीपी डेकोरेशन का काम करवाना चाहते हैं तो चले आइए फाइन मेटल वर्क्स आश्रम परम मोड़ नियर पेट्रोल पंप इस्लामपुर।